আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এপিসোডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ফিলান্সিং আইডি তো কিভাবে আমরা ফিলান্সিং আইডি আমরা রেজিস্ট্রেশন করব এবং কিভাবে আমরা ফিলান্সিং আইডিটা নেব তো সেটা নিয়ে আমরা ডিটেলস আমরা ফর্ম ফিল আপ করবো এবং ডিটেলস আলোচনা করব ইনশাল্লাহ আমি মোহাম্মদ জসিমুদ্দিন আপনারা দেখছেন আপন একাডেমির ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সে মানুষের আবার একটা চিন্তা আছে সেটা হলো যেমন চাকরি না করলেই বেকার ঘটনা কিন্তু তা না এখানে একটা মজার ঘটনা বলি একজনের বিয়ের একটা কথা হচ্ছে তো মেয়েপক্ষ পক্ষ জিজ্ঞেস করছে ছেলে কি করে বলে ফ্রিল আনসার বলে এটা তো চাকরি হলো না বলে আমি তো দুই তিন লাখ টাকা মাসে কামাই করি বলে তাতে কি হবে চাকরি তো হলো না তো এই মানসিকতাটা বদলাতে হবে এটা বিয়ের পাত্রকে এটা মুখোমুখি হতে হয়েছে তা কিন্তু না এক বাবা গেছে তার ছেলেকে স্কুলে ভর্তি করতে তো স্কুলে জিজ্ঞেস করছে যে আপনার মেয়েকে যে ভর্তি করব আপনার ইনকামটা কি বলে আমি ফ্রিল্যান্সার বলে সেটা আবার কী জিনিস বলে আমি তো তিন চার লাখ টাকা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি আমার মেয়ের বেতন দিতে পারবো আপনি ভর্তি করবেন না কেন বলে না এটা তো চাকরি হলো না তা আমাদের দেশের মানুষের ভিতরে ওই একটা মাথার মধ্যে ঢুকে আছে চাকরি ছাড়ার জন্য আর কিছুই করা যায় না তো চলুন আমরা ফিলান্সিং আইডি কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখব তার আগে আমরা একটু ইনফরমেশন যদি জেনে নিই সেটা হলো যে ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একটি গবেষণা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইন্টারন্যাশনাল সোসাইটির হিসাবে বাংলাদেশে প্রায় সাড়ে ছয় লাখ আপনার ফ্রিল্যান্সার রয়েছে তাদের মধ্যে অ্যাক্টিভ ফ্রিল্যান্সারও রয়েছে পাঁচ লাখের মতন এবং বাংলাদেশের সবচেয়ে যে সেক্টরে কাজ হয় সেটা হলো ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে বেশি কাজ হয়ে থাকে সেটা এই গবেষণা প্রতিষ্ঠান বলেছে এবং বাংলাদেশের এই ফ্রিল্যান্সিং কমিউনিটি বাংলাদেশের যে স্থানটা সেটা হলো আঠারোতম বিশ্বের ভিতরে তো এখান থেকে প্রচুর পরিমাণ আপনার একটা রেমিটেন্স আসে তো এই রেমিটেন্সগুলো আসছে কিন্তু এদের কোনো স্বীকৃতি নেই তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের একটা স্বীকৃতি স্বরূপ আমাদেরকে একটা ফিলাঞ্চিং আইডি দেওয়ার দেওয়ার শুরু করেছে এইটা দিয়ে আপনি ব্যাংক লোন নিতে পারবেন বাচ্চাদের ভালো স্কুলে ভর্তি করাতে পারবেন বিদেশ ভ্রমণ সহ নানা ধরনের আপনি সুযোগ সুবিধা পেয়ে থাকবেন তো এই ফিনান্সিং কার্ডটার ব্যাপারে যেটা কাজ করছে সেটা বাংলাদেশ আইসিটি ডিভিশন স্টার্ট বাংলাদেশ এবং বাংলাদেশ ফিনান্স ডেভেলপমেন্ট সোসাইটি বিএফ ডিএফ যৌথভাবে এই কাজটা সম্পাদন করছে তারা এবং এই ফ্রিলান্সিং আইডি কার্ডটা নিতে গেলে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে তারপর মেম্বারশিপ হওয়ার পর আপনাকে একটা ভার্চুয়াল কার্ড দিবে সেটা দিয়ে আপনি সব কাজ সম্পাদন করতে পারবেন তো এখানে আসবেন আসার পর গুগলে সার্চ দিবেন ফ্রিলান্সার আইডি কার্ড লিখে সার্চ দিলে ফ্রিলান্সার্স বাংলাদেশ লেখা আসবে এটাতে ক্লিক করবেন ফ্রিলান্সার্স ডট কম ডট ডট গভ ডট বিডি এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার সাইন আপ করার অপশান আছে অ্যাপ্লাই নাও এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাকে এখানে প্রথমে যে ফর্মটা আসছে এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে এখানে ফার্স্ট তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ফুল নেম ব্যবহার করতে হবে তারপরে আপনাকে এখানে ইমেল নাম্বার দিতে হবে একটা ভ্যালিড ইমেল নাম্বার দিবেন এখানে আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিবেন যে মোবাইল নাম্বারটা সব সময় ইউজ করে থাকেন বা কখনো বন্ধ রাখেন না এই ধরনের ইমেল মানে মোবাইল নাম্বার এখানে ব্যবহার করবেন তারপর পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন আই অ্যাম নট এ রোবট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে আমরা নেক্সট পেজে চলে যাব তো আমি সাইন আপে ক্লিক করলাম তো সাইন আপে ক্লিক করার পর আমরা এই পেজে আসবো আসার পর আমাদের এখান থেকে লগ ইন অপশন চলে আসবে তো লগ ইন অপশানে আসার আগে আমাকে ইমেইল ভেরিফিকেশন করে নিতে হবে আমার ইমেইলে একটা সব কিছু থাকলে আপনার সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনার এই লগ ইন অপশনে চলে আসবে আপনি এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে তো লগ ইন করার আগে আপনাকে ইমেইলে যেতে হবে ইমেইলে গেলে আপনার ইমেইলে একটা মেইল থাকবে সেখান থেকে আপনার ইমেইলটা অ্যাক্টিভ করে নিন তো দেখতে পাচ্ছেন যে আমার ইমেইল এখানে আছে কনফার্ম ইউর ইমেইল অ্যাড্রেস ফিলান্স ডট গভ ডট বিডি থেকে আসছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাপোর্ট টিম থেকে আসছে তো এখানে আমাকে যেটা করতে হবে প্লিজ ক্লিক হিয়ার এই যে এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার ইমেলটা ভেরিফিকেশন হয়ে যাবে তখন আপনাকে সাইন আপ অপশনে নিয়ে যাব ইমেল ভেরিফিকেশন হয়ে গেলে আপনাকে রিডিরেক্ট করে আপনার এই পেজে নিয়ে আসবে তো এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে যারা ফ্রিলান্সিংয়ের সফলতা অর্জন করেছে তাদের একটা ব্লগ আছে এই ব্লগে এখান থেকে আপনার প্রত্যেকের একটা জীবন বৃত্তান্ত কিভাবে সে উঠিয়ে এসেছে ফ্রিলান্সিংয়ের সেই সেই ঘটনা এখানে বলা আছে তো এগুলো দেখার প্রয়োজনে আমরা যেটা করবো ফ্রিলান্সিং আইডি তো এই অপশানগুলো এখনও কোনো ইভেন্ট বা কোনো কাজ এখনও সম্পূর্ণ হয় নাই শুধু আপনার অপশন করে রাখছে তো এখানে শুধু এই ফ্রিলান্সিং আইডিটাই এই মুহূর্তে কাজ হচ্ছে আপনার পরবর্তীতে আপনার এটা অন্য অন্য যে অপশানগুলো আছে ইভেন্টস আছে টিউটোরিয়ালস আছে ফ্রিলান্সিং ব্যাঙ্কিং আছে তারপরে এই যে এই সুযোগ সুবিধাগুলো আছে এইগুলো আপনারা এখান থেকে পাবেন তো আমরা নেক্সটে চলে যাচ্ছি এরপর আমাদের এই পেজে নিয়ে আসবে এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লাই টু গেট ইয়ার ফ্রিলান্সার আইডি নাও তো এখানে আসার পর আমাকে এই যে অ্যাপ্লাই বাটন আছে এই অ্যাপ্লাই বাটনে আমাকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আমাদের এই পেজে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু অপশন তারা দিয়েছে যে আপনার এই ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমত আপনার পার্সোনাল ইনফরমেশন আপনাকে দিতে হবে পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পর তারপরে ইনকাম ইনফরমেশন দিতে হবে আপনাকে তারপর কিছু কোর্শেন্স থাকবে সেগুলো আপনাকে দিতে হবে তারপর আপনার ফাইনালি আপনার ফটোস দিতে হবে তো এই অপশানগুলো আপনাকে দিতে হবে তো এইগুলো দেওয়ার জন্য আপনাকে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আমরা মেইন অপশনে চলে আসছি এইবার আমরা দেখতে পাচ্ছি যে চারটা অপশান আছে এই চারটা অপশন আমাদেরকে ফিল আপ করতে হবে তো চারটা অপশান ফিল আপ করার জন্য এখানে ফুল নেমটা ব্যবহার করবেন যেন আপনার এনআইডির সাথে ম্যাচ করে মানে যেন সিমিলার থাকে যেন ভিন্ন না হয় তারপরে আপনার এখানে ডেট অফ বার্থ দিতে হবে আপনার ভোটার আইডি কার্ডের যে ন্যাশনাল আইডি কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেটা দিবেন তারপর ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এখানে দিবেন এখানে একটা ভ্যালিড ইমেল নাম্বার দিবেন আপনি প্রথমে যে ইমেল নাম্বারটা দিয়েছিলেন এখানে সেটা অটোমেটিক নিয়ে নেবে এখানে এগুলো দিতে হবে ইমেল নাম্বার দিতে হবে না মোবাইল নাম্বারটা ওই প্রথম পেজ থেকেই এখানে নিয়ে নেবে ডেটাবেস থেকে নিয়ে নেবে তারপরে আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার যদি গ্রাম হয় সেই গ্রামের ডিস্ট্রিক্ট নাম্বার ডিস্ট্রিক্ট দিতে হবে তারপরে আপনার যে থানায় থাকেন সেই থানা বা পোস্ট অফিসের পোস্ট অফিস কোড নাম্বারটা এখানে ব্যবহার করবেন তারপরে আপনার গ্রামের অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেসটা এখানে ব্যবহার করবেন এরপর আপনার এখান থেকে জেন্টার সিলেক্ট করে দেবেন সেন্টার সিলেক্ট করে দেবার পর আপনার সেন্ট অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন তো এই পেজটা সাবমিট করার আগে অবশ্যই আপনাকে যেটা করতে হবে আপনার মোবাইল নাম্বারটাকে ভেরিফিকেশন করে নিতে হবে ভেরিফাই এইটাতে ক্লিক করার পর আপনাকে একটা কোড যাবে আপনার মোবাইলে সেই কোডটা দিয়ে আপনি এটা ভেরিফাই করে নেবেন এইরকম অপশন আসবে ভেরিফাই করার জন্য আপনার এখানে এইরকম কোড নাম্বার দিয়ে ভেরিফাই করে দিলে আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে তখন আপনি সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করবেন এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমরা নেক্সট দ্বিতীয় লেভেলে চলে আসছি তো এখানে আসার পর আমরা যেখানে এখানে দেখতে পাচ্ছি যে প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনাকে আপনি কি ইন্ডিভিজুয়ালি কাজ করবেন না গ্রুপ ওয়াইজ কাজ করবেন সেটা এখানে দিয়ে দিয়েছে আপনার এখানে ড্রপডাউনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন ইন্ডিভিজুয়াল ফিলান্সার্স তারপর ফিলান্সার টিম ওনার্স তারপরে ফিলান্সার টিম মেম্বার তো এখানে তিনটে অপশন আছে আপনি যেটাতে সিলেক্ট করে দিতে পারেন আপনি যদি টিম ওয়াইজ কাজ করেন সেক্ষেত্রে টিম দিতে পারেন আপনি যদি ইন্ডিভিজুয়ালি কাজ করেন সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল দিয়ে দেবেন যেহেতু আমি ইন্ডিভিজুয়ালি কাজ করি সেই ক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়াল ব্যবহার করি তো ইন্ডিভিজুয়াল দেবার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হাউ উড লাইক টু ডিসক্রাইব ইউ সেলফ মানে আপনার সংক্ষেপে আপনার সম্পর্কে বলবেন তো আমি এখানে দিয়েছি যে আমি প্রফেশনাল ওয়েব ডেভেলপার এবং ডিজিটাল মার্কেটার তো এরপরে আপনাকে এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে মার্কেট প্লেস দেওয়া আছে বেশ কিছু মার্কেট প্লেস দেওয়া আছে আপওয়ার্ক তারপরে ফিলান্সার ফাইবার পিপল পাওয়ার তারপরে আরও যে অপশন আছে যদি আপনি এগুলো ছাড়াও যদি আপনি আদার্স মানে অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে আদার্সে ক্লিক করলে সেখানে উল্লেখ করে দিতে হবে আমি অ্যাপওয়ার্ক দিয়েছি অ্যাপওয়ার্ক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফিলান্সার আইডি নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে তো আমি ফিলান্সার আইডি নাম্বারটা দিয়ে দিয়েছি ফিলান্সার আইডি কার্ড দেব নাম্বারটা দেবার পরে আপনি এখানে বলছে যে আপনি পর থেকে লাস্ট টুয়েলভ মান্থের ভিতরে আপনি কত ডলার আপনি আর্নিং করেছে তবে সর্বনিম্ন আপনাকে এক হাজার দিতে হবে যদি আপনি এর নিচে দেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা অ্যাকসেপ্ট হবে না কারণ এদের রিকোয়ারমেন্টটি হলো আপনার যদি যারা এই আইডিটা কারা পাবে যাদের এক বছরে যারা এক হাজার ডলার যারা আর্নিং করেছে তারাই শুধু এই কার্ডটা পাওয়ার যোগ্য আর এক হাজারের নিচে যারা ডলার আর্নিং করেছে তাদের জন্য এই কার্ড এখন পর্যন্ত অ্যানাবল না তারপরে এখানে বলছে যে আপনি আপরকে মানে আপনি ফাইভ স্টারের ভিতরে আপনার স্টার কত আমি এখানে ফাইভ দিয়েছি এরপর আমি এগুলো আর দিই না কারণ এগুলো দিতে গেলে অনেকটা সময়ের ব্যাপার তারপরে এখানে বলছে যে অফ মার্কেট প্লেস রেটিং আউট অফ ফাইভ মানে অন্য যে মার্কেট প্লেসগুলোতে কাজ করেন সেগুলোতে আপনার রেটিং কত এবং সেই সেখানে আপনার আর্নিংটা কত সেটা আমি দিয়েছি তারপরে তারপরে বলছে যে আপনার অন্য কোনো ফিলান্সিং আর্নিং কোনো সোর্স থাকলে সেটা কত ডলার সেটা এখানে উল্লেখ করে দিতে হবে তারপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে তো আমরা তিন নাম্বার অপশনে চলে আসছি তিন নাম্বার অপশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বলছে যে আপনার সম্পর্কে কিছু আমাদেরকে জানান আমি এখানে বলেছি যে আমি সহ কিছু মার্কেট প্লেসে আমি কাজ করি দীর্ঘ পাঁচ বছর ধরে এবং আমি বেসিক্যালি আমার ওয়েব ডেভেলপার এবং ডিজিটাল মার্কেটার হিসাবে আমি কাজ করে থাকি এই মার্কেট প্লেসগুলোতে তো সংক্ষেপে এখানে লিখেছি এরপর আপনার যেটা বলছে যে হোয়াট কাইন্ডস অফ স্কিল ডু ইউ হ্যাভ মানে আমি কি কি কাজে পারদর্শী সেগুলো দিতে বলেছে তো আমি এখানে উল্লেখ করেছি যে ওয়েব ডেভেলপার তারপরে ডিজিটাল মার্কেটার এবং অ্যাফিলেট মার্কেটার আপনারাও আপনাদের যে বিষয়গুলোতে আপনি এক্সপার্ট সেই বিষয়গুলো এখানে উল্লেখ করে দিবেন। এরপর আপনিও বলছে যে কোনো সার্টিফিকেট আছে কিনা না স্কিল সার্টিফিকেট সেগুলো আপনার এখানে উল্লেখ করতে বলছে তো আমার অ্যাডভান্স পিএচপির করেছিলাম লারাবেল ফ্রেমওয়ার্কের উপর অ্যাডভান্স পিএসপি এবং লারাবেল ফ্রেমওয়ার্ক আপনার এলআইসিটির যে প্রজেক্ট ছিল সেই প্রজেক্টে আমি কাজ করেছিলাম সেটা সার্টিফিকেট আছে এই দুটো সার্টিফিকেট আমি উল্লেখ করেছি আপনাদের যদি এই সার্টিফিকেটগুলো না থাকে সেক্ষেত্রে গুগল গ্যাজেট থেকে আপনার ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স করে নিতে পারেন তো এটার জন্য আমার ইউটিউবে আমার চ্যানেলে গুগল গ্যাজেট থেকে যদি আপনার ফ্রি ডিজিটাল মার্কেটিংয়ের যে সার্টিফিকেটটা যদি নিতে চান সেক্ষেত্রে আমার এই চ্যানেলে আসতে পারেন ইউটিউব ডট কম স্ল্যাশ আপন অ্যাকাডেমি এ পিওএন অ্যাকাডেমি এইখানে আসার পর আপনার নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স এটা আপনি যদি দেখেন সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার এই কোর্সটা করতে পারবেন এবং এখান থেকে ফ্রি সার্টিফিকেট আপনি নিতে পারেন এরপর আপনার এখানে যেটা বলছে যে হাউ মেনি ইয়ার্স হ্যাভ ইউ বিন অ্যাক্টিভলি ওয়ার্ক অনলাইন ওয়ার্কিং অনলাইন তো আমি পাঁচ বছর ধরে কাজ করছি সেটার একটা ইয়ে দিয়েছি তারপরে এখানে বলছে যে তো আমি এখানে ইয়েস দিয়েছি এরপরে আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন এরপর আমার ফাইনালি যে অপশনটা চলে আসছে এখানে আপনার ইমেজ আপলোড দেওয়ার একটা অপশন তো এখানে খেয়াল করবেন যে ইমেজ এখানে যেটা দিবেন সেটা যেন ব্যাকগ্রাউন্ড যেন আপনার হ্যাঁ কোনো পিপল বা কোনো কিছুর না থাকে ব্যাকগ্রাউন্ডটা যেন হোয়াইট বা যে কোনো এক কালারের ব্যাকগ্রাউন্ড যেন হয় সেই ধরনের আপনার ইমেজ এখানে ব্যবহার করবেন যেহেতু আপনার এটা একটা ভার্চুয়াল কার্ডের সাথে আপনার এই ইমেজটা থাকবে সেক্ষেত্রে আপনার হয়তো বা আপনি ব্যাঙ্কে কোনো কোনো জায়গায় বা কোথাও অনেক জায়গায় প্রফেশনালি আপনি ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার ইমেজটা যেন একটু প্রফেশনালি হয় বা ব্যবহার করার পর ফিনিশে ক্লিক করবেন ফিনিশে ক্লিক করলে আপনার ফাইনালি এই পেজে চলে আসবে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে পেন্ডিং পেমেন্টস মানে পেমেন্ট পেন্ডিং আছে আমি যদি পেমেন্টটা পেন্ডিং পেমেন্টটা করে দেই সেক্ষেত্রে আমার এখানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমার এখানে আমার সব ডিটেলস থাকবে এখানে আমার ভার্চুয়াল কার্ডটা আমি পাব তো কিভাবে পেমেন্ট করতে হবে সেই বিষয়টা আমি এখন তো পেমেন্ট পাবার আগে পেমেন্ট সাবমিট করার আগে আপনাকে আর ইমেল করবে সেই ইমেলটা আপনারা দেখে নেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে ক্লিক হিয়ারে ক্লিক করলে আপনার পেমেন্ট অপশনে আপনাকে নিয়ে যাবে রিডিরেক্ট করে পেমেন্ট অপশনে অপশানে যাবে পেমেন্ট অপশনে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফ্রিল্যান্সার্স লিমিটেড এখানে অপশন রয়েছে যে আপনার এখান থেকে ডিবিএল নেক্সাস ডিবিএল মাস্টার এবং ডিবিএল ভিসা কার্ডের মাধ্যমে এবং ভিসা এবং মাস্টার কার্ডের মাধ্যমে আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন আপনাকে পেমেন্ট করতে হবে এই কার্ডের জন্য পনেরোশো টাকা এটা ইয়ারলি একটা চার্জ আপনাকে প্রত্যেক বছরই আপনার পনেরোশো টাকা করে আপনাকে এখানে পে করতে হবে এই কোম্পা মানে এখানে যদি আপনি রেজিস্ট্রেশন করেন যদি আপনার কার্ড এই ডিবিএল কার্ড বা মাস্টার কার্ড বা ভিসা কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার বিকল্প হলো মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে রকেট বিকাশ ইয়োর ক্যাশ নগদ এবং ওয়ালেট যে ওকেও আছে সেটার মাধ্যমে আপনি আপনার পেমেন্টটা করতে পারবেন তো পেমেন্ট করার জন্য আপনি যদি বিকাশিক পেমেন্ট করেন সেক্ষেত্রে বিকাশে ক্লিক করলে আপনার পেমেন্ট অপশন চলে আসবে সেখান থেকে আপনি পেমেন্ট করতে পারেন তো এইভাবে আপনি পেমেন্টটা করে দেবেন পেমেন্ট করে দিলে আপনার পেমেন্ট পেন্ডিং যেটা আছে এটা ই হয়ে যাবে সুইটে যাবে তখন আপনার ফাইনালি আপনার ফুল ইন্টারফেসগুলো দেখতে পাবেন এবং আপনি যদি চান যে পেমেন্ট করার আগে আপনার ইনফরমেশানগুলো ভুল হয়েছে কি না রিচেক করতে চান সেক্ষেত্রে এখানে আসবেন আসার পর আপডেট ফিলান্সার আইডি এটাতে ক্লিক করার পর আপনার ইনফরমেশানগুলো আপনি আপডেট করে নিতে পারবেন টাইম আপনি আপডেট করে নিতে পারবেন তো এখানে আপনার আসার পর দেখতে পাচ্ছেন যে আমি যখন আমার প্রোফাইলে ক্লিক করলাম তখন আমার এখানে আমার প্রোফাইলটা দেখাচ্ছে এখানে আমার ডিটেলস কিছু ইনফরমেশন দেখাচ্ছে তো এইভাবে আপনার এখানে একটা ভার্চুয়াল একটা কার্ড থাকবে সেই কার্ডের নাম্বার থাকবে সেই কার্ড দিয়ে আপনি প্রিন্ট করে সেটা আপনি যে কোনো জায়গায় ব্যাংকে হোক বা যে কোনো জায়গায় আপনি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে আলাদা একটা ফ্যাসিলিটি পাবেন তো সরকার এখনও তারা কি কি ফ্যাসিলিটি দেবে সেটা এখনও ঘোষণা করেনি তবে এটা ওয়াচেরই তারা এই কার্যক্রমটা কমপ্লিট হলেই আপনার কি কি সুযোগ সুবিধা পাবেন সেগুলো তারা আপনার শেয়ার করবে তো এই ছিল আজকের আপনার টিউটোরিয়াল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই এই নিচ্ছি